وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ আর যখন মুসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো, তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ যখন তোমরা বলিয়াছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, তখন তোমরা বজ্রহত হইয়াছিলে আর তোমরা নিজেরাই দেখিতেছিলে। ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করিলাম, বলিয়াছিলাম, তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার করো, তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ স্মরণ করো যখন আমি বলিলাম, এই জনপদে প্রবেশ করো, যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, নতশিরে প্রবেশ করো দ্বার দিয়া এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল, সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল, আমি বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ফলে উহা হইতে বারোটি প্রস্রবণ প্রবাহিত হইল, প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল। বলিলাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ
فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق যখন তোমরা বলিয়াছিলে হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাক সবজি, কাঁকুড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল, ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون نشجي جهر إيمانا نياته যাহারা ইয়াহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিঈন যাহারাই আল্লাহ ও আখিরাতে ইমান আনে ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট, তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো, যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো। ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে, আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো, আমি তাহাদের বলিয়াছিলাম তোমরা ঘৃণিত বানর হও। فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَن أَكُونَ مِنَ الْجَاهِلِينَ স্মরণ করো যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিয়াছেন, তাহারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ? মূসা বলিল আল্লাহর শরণ লইতেছি যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই।
قالوا دع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতি পালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কি রূপ। মুসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা এমন গরু যাহা বৃদ্ধ নয়, অল্প বয়স্ক নয়, মধ্য বয়সী। সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্ট ভাবে জানাইয়া দিতে বলো উহার রং কি। মুসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা হলুদ বর্ণের গরু, উহার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয়। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কোনটি। আমরা গরুটি সম্পর্কে সন্দেহ পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব। قال انه يقول انها بقرة لا ذلول تثير الارض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الان جئت بالحق فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ মুসা বলিল, তিনি বলিতেছেন, উহা এমন এক গরু যাহা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই, সুস্থ নিখুঁত। তাহারা বলিল, এখন তুমি সত্য আনিয়াছ। যদিও তাহারা জবে করিতে উদ্যত ছিল না, তবুও তাহারা উহাকে জবে করিল। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে, তোমরা যাহা গোপন রাখিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছেন। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون আমি বলিলাম, ইহার কোন অংশ দ্বারা উহাকে আঘাত করো, এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। ثم قست قلوبكم بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। কিছু পাথরও এমন যে উহা হইতে নদী নালা প্রবাহিত হয় এবং কিছু এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়, আবার কিছু এমন যা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথায় ঈমান আনিবে যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে
অতঃপর তাহারা উহা হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে, অথচ তাহারা জানে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ইমান আনিয়াছি। আবার যখন তাহারা নিভৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদেরকে বলিয়া দাও? ইহার দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে, তোমরা কি অনুধাবন করো না? أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে, তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِندَ اللَّهِ عَهْدًا فَلَن يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়াছ? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না। বালা মান কাসাব সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন হ্যাঁ, যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপ রাশি তাহাদেরকে পরিবেষ্টন করে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ আর যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ شَرُونَ كَرُو যখন বনি ইসরায়েলের অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না, মাতা পিতা আত্মীয় স্বজন পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করিবে এবং মানুষের সঙ্গে সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও যাকাত দিবে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া নিয়াছিলে।
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং আপন জনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না, অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ তোমরাই তাহারা যাহারা অতঃপর একে অন্যকে হত্যা করিতেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ হইতে বহিষ্কার করিতেছ, তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ, এবং তাহারা যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাহাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনহীনতা এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্য প্রাপ্ত হইবে না। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون এবং নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করিয়াছি, মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করিয়াছ আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ। بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون তারা বলিয়াছিল আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন, সুতরাং তাহাদের অল্প সংখ্যকই ঈমান আনে। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين তাহাদের নিকট যাহা আছে আল্লাহর নিকট হইতে যখন তাহার প্রত্যয়নকারী কিতাব আসিল, যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত, তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল উহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল, সুতরাং কাফিরদের প্রতি আল্লাহর লানত।
بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين উহা কত নিকৃষ্ট যার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে। উহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন জিদের বশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত, শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল, কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ এবং যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনয়ন করো, তাহারা বলে আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি, অথচ তাহা ব্যতীত সবকিছুই তাহারা প্রত্যাখ্যান করে, যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার প্রত্যয়নকারী। বল, যদি তোমরা মুমিন হইতে তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছিলে? وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ এবং নিশ্চয় মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ আসিয়াছে, তাহার পরে তোমরা গোবৎসকে উপাস্যরূপ গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তাহারা বলিয়াছিল আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম, কুফরি হেতু তাহাদের হৃদয়ে গোবৎস প্রীতি সিঞ্চিত হইয়াছিল। বল, যদি তোমরা ইমানদার হও তবে তোমাদের ইমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট। قُلْ إِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِنْدَ اللَّهِ خَالِصَةً مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ বলো, যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালাইন ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিজ্জালিমিন কিন্তু তাহাদের কৃতকর্মের জন্য তাহারা কখনো উহা কামনা করিবে না এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্যক অবহিত। ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান্নাস আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرُ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ তুমি নিশ্চয়ই তাহাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমনকি মুশরিক অপেক্ষাও অধিক লোভী দেখিতে পাইবে,
তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বৎসর আয়ু দেওয়া হইত, কিন্তু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না। তাহারা যাহা করে আল্লাহ উহার দ্রষ্টা।